বেদনাগুলো অনেক সুন্দর দেখতে, আর এগুলো অনেক বড় হয়, যে সময় বড় হয় সেখানে 5-6 জনের গাছটাতে প্রচুর আকারে ডালিম হয়, ঠিক আছে, কিন্তু বছরে একবার হয়, তো এই জন্য অনেক বড় বড় হয়। এখন আমার নতুন ধরছে, আমার ছেলে প্রতিদিন একটা করে ডালিম খাই ফেলায়, ফুল হোক বড় হোক দেখা দেখ নেই। এগুলো এগুলো আপনার কেউ নাম জানেন কমেন্ট করে বলবেন, এগুলো ডালিম না বেদেনা দেখতে পাচ্ছেন। আমাদের ফলগুলো এখন ছোটো ছোটো, একটু মানে 2-1 মাস পরে এগুলো বড় হবে। আর আমাদের বাড়িতে পিকনিক আছে, আজকে পিকনিক হচ্ছে আমাদের, এই মাছগুলো নিয়ে আসা হয়েছে, এর বেশি বড় মাছ পাওয়া যায় না আর। আর এগুলোর নাম জানলে সবাই কমেন্ট করে বলবেন। আর এর মধ্যে আলু আছে, আর এই ক্ষেতের থেকে আজকে শাক নিয়ে হবে, নিয়ে পিকনিক করা হবে। সবাই লাইক কমেন্ট করবেন, আর পিকনিকে যারা যারা থাকতে চাচ্ছেন তারা কমেন্ট করে জানাবেন, তাদের অবশ্যই খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।